সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত কয়েকদিন যাবত আমাদের সবারই কিন্তু সিদ্রা ব্যাংক মাইনিং করতে কম বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কারণ সিদ্রা ব্যাংক তাদের অ্যাপে বেশ ভালো রকম একটা পরিবর্তন কিন্তু নিয়ে এসেছে। আর এই সমস্যা এবং তার সমাধান নিয়ে আমি কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, তারপরেও কিন্তু সমস্যা রয়ে গিয়েছিল এবং টিল নাও আছে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং সেই সাথে রেফার করে কিভাবে আপনারা 10টি সিদ্রা কয়েন রেফার বোনাস হিসাবে পাবেন। তার আগে আমরা চলে আসি সিদ্রা ব্যাংকের অফিসিয়াল টুইটার পেজে। এখানে আমি আপনাদের ছোট্ট দুইটি টুইট দেখাবো এবং এখান থেকে আপনারা বেশ ভালো রকম একটি আপডেট কিন্তু পেয়ে যাবেন। প্রথম টুইটটা আমি আপনাদের দেখাচ্ছি, এখানে খেয়াল করুন, একদিন আগে, এখন থেকে হয়তো বা দেড় বা দুই দিন আগে তারা এই টুইটটি করেছিল, যেখানে তারা উল্লেখ করেছে, আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই আমাকে বলেছেন যে হিউম্যান ভেরিফিকেশন এখানে নট ফাউন্ড এই লেখাটা আসে। যাদের ফোনে এখনও এই আপডেটটি আসে বা এই মেসেজটি আসে, তারা যে কাজটি করবেন, সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা নতুন অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং সেটা দিয়ে আপনারা লগ ইন করলে এই প্রবলেমটা আর থাকবে না। দেখুন, এই লিঙ্কে আমি ক্লিক করলাম, ক্লিক করা মাত্র আমাকে কিন্তু গুগল প্লে স্টোরে সিদ্রা ব্যাংক অ্যাপে নিয়ে আসলো। এখানে আপনারা পেয়ে যাবেন নিচে ইনস্টল বাটন, জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা আগে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হতে হতে আমরা অ্যাবাউট দিস অ্যাপ এই অপশনটাতে একটু ঘুরে দেখে আসি যে আসলে তাদের এই অ্যাপে নতুন কোনো আপডেট তারা দিয়েছে কিনা। একই রয়েছে, ভার্সন 1.0.3 আপডেট অন 30 জানুয়ারি 2023, দেখতে পাচ্ছেন ডাউনলোড 5 লাখ প্লাস এবং ডাউনলোড সাইজ 21.91 মেগাবাইট, রিকোয়ার্ড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 6 প্লাস আর অফার্ড বাই কাতার আইটি। আপনারা জাস্ট এই অ্যাপটি ডাউনলোড করে তারপর সাইন ইন করে নেবেন, দেখবেন একদম স্মুথলি কাজ চলছে। সেই ফাঁকে আমি এখন আপনাদেরকে আরেকটা টুইট দেখাবো, যেখান থেকে আপনারা শিখে যাবেন যে কিভাবে আপনারা নতুন কাউকে রেফার করে আপনারা 10টি সিদ্রা টোকেন বা সিদ্রা কয়েন রেফার বোনাস হিসাবে আপনারা পেতে পারেন। আর এই আপডেটটি এসেছে যখন আমি গতকাল রাতে ভিডিও ধারণ করি, তখন থেকে 5 ঘন্টা আগে। এখানে তারা কিন্তু স্পষ্টভাবেই উল্লেখ করে দিয়েছে যে এই রেফার বোনাসটি পেতে হলে আপনাকে কী করতে হবে। যাকে আপনি রেফার করবেন, অর্থাৎ যে নতুন ইউজার বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তার প্রোফাইল অপশনে যাওয়ার পরে ইনভাইটিস ইমেল আইডি এই অপশনটি আসবে। এখানে গিয়ে সে আপনার ইমেল আইডিটি যদি ইনপুট দেয়, দিয়ে আপডেট বাটনে ক্লিক করে, সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন 10টি সিদ্রা কয়েন রেফার বোনাস। যে রেফার বোনাসটি বিগত কয়েকদিন যাবত কিন্তু বন্ধ ছিল। আপনারা কেউ যদি এখনও সিদ্রা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দিয়ে রাখবো। এটা জাস্ট আপনি আপনার প্রোফাইলে গিয়ে ইনভাইটিস আইডি, এখানে আপনি ওই ইমেলটা ইনপুট দিয়ে আপডেট বাটনে ক্লিক করলে আপনি 2টি সিদ্রা কয়েন বোনাস পেয়ে যাবেন। এবার যারা নতুন অ্যাকাউন্ট করবেন, তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে, গিয়ে সিদ্রা ব্যাংক লিখে সিদ্রা ব্যাংক এই অ্যাপটি প্রথমে আপনি ইনস্টল করে নেবেন। তারপর ওপেন বাটন আসলে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করা মাত্রই দেখবেন যে এটা একটু সময় নিয়ে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস নিয়ে আসবে, যেখানে সাইন ইন উইথ KYC পোর্ট অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা থাকবে। যেহেতু নতুন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেহেতু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে প্রেস করার পর আপনার সামনে ক্রিয়েট অ্যাকাউন্টের ফর্ম চলে আসবে। এখানে আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা ইনপুট দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা ইনপুট দেওয়ার পর নিচে দেখবেন যে সাকসেস এই বাটনটাতে টিকচিহ্ন উঠেছে কিনা। যদি না হয় আপনি টিক দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করে দিবেন। কন্টিনিউ বাটনে প্রেস করার পর আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে, যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে এবং নিচে আপনার ইমেল আইডিটা দেওয়া থাকবে এবং নিচে উল্লেখ করা থাকবে যে আপনার ইমেইলে তারা একটি কোড পাঠিয়েছে। আপনাকে যে কাজটি করতে হবে, ভেরিফিকেশন কোডটি কপি করে এখানে পেস্ট করে তারপর নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। চলে যাচ্ছি আমি আমাদের ইমেইলে। ইমেইলে চলে আসলে দেখতে পাবেন নো রিপ্লাই, ঠিক এভাবেই একটি ইমেল চলে আসবে। এই ইমেলটাতেই আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ইমেলের ভিতর যখন প্রবেশ করবেন, প্রবেশ করে দেখবেন যে ভেরিফিকেশন ইজ 6 ডিজিটের একটি কোড দেওয়া, জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরে কপি করে চলে আসবেন আপনি আবার সিদ্রা ব্যাংক অ্যাপে। এখানে এসে ভেরিফিকেশন কোড এই নিচে এই অপশনে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একটু সময় নেবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সময় নিচ্ছে। সময় নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং তারপর কনফার্ম পাসওয়ার্ড সেট করতে হবে, অর্থাৎ আপনি একই পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই যেন স্ট্রং হয়, অর্থাৎ স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বারস এবং স্পেশাল ক্যারেক্টার সব মিলিয়ে একটা কম্বিনেশন করে আপনার পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন।
তারপর সেম একই পাসওয়ার্ড নিচে কনফার্ম পাসওয়ার্ড এই ঘরে আপনি পুনরায় টাইপ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটা ঘরে একই পাসওয়ার্ড দিয়েছি এবং এখন আমি এই নেক্সট বাটনটাতে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনাকে আপনার ইউজার নেম সেট করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা দেয়াই থাকবে, এরপর এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী আপনার ফার্স্ট নেম দিতে হবে এবং তারপর লাস্ট নেম দিতে হবে, এবং তার নিচে কান্ট্রি এখানে কাতার থাকবে, এটাকে চেঞ্জ করে আপনাকে বাংলাদেশ দিতে হবে। এরপর আপনি মোবাইল নাম্বার দিবেন +8801 এইভাবে দিয়ে ডেট অফ বার্থ দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এগুলো কীভাবে করবেন সেটা ডামি আপনাদের দেখাচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউজার নেম সেট করেছি, ইমেল দেয়াই ছিল, ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, কান্ট্রি বাংলাদেশ দিয়েছি, মোবাইল নাম্বারটা কীভাবে লিখেছি দেখেন +8801 ঠিক এভাবেই লিখবেন, এরপর এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে অবশেষে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার মাত্রই আপনার কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে, নিচে দিয়ে সাকসেসফুল লেখা আসবে, কিন্তু এই স্ক্রিনটা থেকে আপনি বের হতে পারবেন না। এই জন্য আপনি এই অ্যাপটি জাস্ট ক্লোজ করে দিবেন, তারপর মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে আপনি সিদ্রা ব্যাংকের অ্যাপটিতে আবার ক্লিক করে নতুনভাবে আপনি আবার অ্যাপটি ওপেন করবেন। যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হচ্ছে। অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে, এখানে সাইন ইন উইথ KYC পোর্ট এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন না, কারণ এটা আপনি অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন। সো সাইন ইন উইথ KYC পোর্ট এই বাটনে ক্লিক করার পর এটা একটু সময় নিয়ে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে ইমেল অ্যাড্রেস প্রদান করতে হবে এবং তারপর আপনার পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করবেন, এরপর নিচে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করা মাত্রই অ্যাপটি একটু সময় নিয়ে আপনাকে অ্যাপের মূল ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে আপনি মাইন বাটন দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন নিচে মাইন বাটন, এই বাটনটিতে ক্লিক দিয়ে আপনাকে প্রতিদিন মাইনিং স্টার্ট করতে হবে, মাইনিং চলবে 24 ঘন্টা। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনভাইটেশন লিঙ্ক, উপরে দেখুন আপনি কিন্তু কোনো টোকেন পাননি 0.00, কিন্তু রেফার কোড ইউজ করলে আগে কিন্তু এখানে 2টা কয়েন বোনাস থাকতো, কিন্তু এখন নাই, কারণ আপনি কোনো রেফার কোড ইউজ করেন নাই। কীভাবে করবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আমি এটা ক্লোজ করে দিলাম। এবার উপরে ব্যালেন্স আমি আবারও দেখাচ্ছি, দেখেন 0.00। এখন জাস্ট রিফ্রেশ বাটন আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে 2টা কয়েন কিন্তু চলে আসবে, অলরেডি 2.0 SC সিদ্রা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, 2টা কয়েন কিন্তু চলে এসেছে। এবার চলে যাচ্ছি প্রোফাইল অপশনে। নিচে এই প্রোফাইল বাটনে ক্লিক করলে এটা সরাসরি আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে, যেখানে আপনি উপরের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন ইনভাইটিস ইমেল বাই আইডি। এই ইনভাইটিস ইমেল এখানে ডেসক্রিপশন বক্সে যে ইমেল আইডি দেওয়া থাকবে সেটা এখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে আপনি আপডেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু 2টা সিদ্রা কয়েন বেশি জমা হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যাকে রেফার করবেন তাকে আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দিলে সে যদি একই কাজ করে তাহলে আপনি 10টা কয়েন বোনাস পাবেন। দেখতে পাচ্ছেন ওইখানে আমি ইনপুট দিয়েছি আর এইখানে আমার মূল অ্যাকাউন্টে 10টি সিদ্রা কয়েন আপনাদের চোখের সামনে কিন্তু অ্যাড হলো, সেই সাথে রেফারেল 85 থেকে 86 হয়েছে আর কয়েন কিন্তু 1100 থেকে 1110 হয়েছে। তো বন্ধুগণ, সিদ্রা ব্যাংক তাদের অ্যাপ যতই আপডেট করুক তাদের রেফারেল সিস্টেমটা কিন্তু রেখেছে, অর্থাৎ রেফারেল বোনাসটা কিন্তু রেখেছে। সো আপনারা যারা এখনও সিদ্রা ব্যাংক মাইনিং করছেন না, অনতিবিলম্বে মাইনিং স্টার্ট করে দিন এবং সেই সাথে আপনারাও রেফার করে রেফার বোনাসগুলো কালেক্ট করে নিন, কারণ এটার মাইনিং স্পিড সবার জন্যই সমান, প্রতিদিন 2টা করে সিদ্রা কয়েন আপনি মাইনিং করতে পারবেন। এবার চলে যাব গ্লিম নেটওয়ার্কের আপডেটে। গ্লিম নেটওয়ার্ক নিয়ে আমি লাস্ট যে ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু বারবার উল্লেখ করেছিলাম 31 জানুয়ারি তাদের এই এয়ারড্রপটা শেষ হয়ে যাবে, অফিসিয়ালি শেষ হয়ে যাবে, এবং হয়েছেও তাই। 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু গ্লিম কয়েন ক্লেম করা সম্পূর্ণরূপে বন্ধ। আপনারা যে যতই চেষ্টা করেছেন, স্লাইড করেছেন বা ভিডিও দেখেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা একই রকমের মেসেজ দেখেছেন যে গ্লিম টোকেন বা গ্লিম এয়ারড্রপের এই টোকেনগুলো দেওয়া বন্ধ বা এটা শেষ। অফিসিয়ালি গ্লিম কয়েন মাইনিং করা বন্ধ হয়ে গেল বা শেষ হয়ে গেল, গ্লিম অ্যাপের কাজ কিন্তু শেষ হয়নি, কারণ তারা টুইটারে টুইট করে জানিয়েছে যে গ্লিম টোকেনের পরিবর্তে তারা অন্য এয়ারড্রপের ব্যবস্থা করছে এবং এটা খুব শীঘ্রই তারা জানাবে। এই জন্য আমরা এখন চলে যাচ্ছি গ্লিম নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লিম নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজ, যাদের ফলোয়ার সংখ্যা 73.4K আর তারা জয়েন করেছিল 2022 জুন মাসে। আমি জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসছি, কারণ তারা পরপর বেশ কয়েকটা টুইট কিন্তু করেছে, যেগুলো আসলে কোরের উত্তেজনায় আমরা কেউ খেয়ালই করিনি, আমি নিজেও খেয়াল করিনি। 1 জানুয়ারি যখন আমার গ্লিম কয়েন ক্লেম হচ্ছে না, ওই সময় হচ্ছে আমার এই কথাটা মাথায় আসে এবং
ওই সময় আমি তাদের টুইটার পেজে এসে এই ইনফরমেশনগুলো কালেক্ট করি। দেখুন এখানে ওয়ান ডে শো করছে, মানে হচ্ছে 31শে জানুয়ারি, আসলে 30শে জানুয়ারি থেকেই তারা কন্টিনিউয়াসলি টুইট করছে যে গ্লিম টোকেন কিন্তু আর 24 ঘন্টা পরে গ্লিম টোকেন ক্লেম করা সম্পূর্ণরূপে বন্ধ, অর্থাৎ আপনি ক্লেম করতে পারবেন না এবং ভিডিও দেখেও ক্লেম করতে পারবেন না। সো বন্ধুগণ, যাদের গ্লিম অ্যাপ কাজ করছে না কিন্তু ভাবছেন যে এরা মনে হয় স্ক্যাম করছে, বিষয়টা কিন্তু তা নয়, কারণ তারা আগে জানিয়ে দিয়েছে যে 31শে জানুয়ারি সর্বশেষ আপনি গ্লিম কয়েন ক্লেম করতে পারবেন বা গ্লিম টোকেন আপনি ক্লেম করতে পারবেন। এই টুইটটা ভালোভাবে খেয়াল করুন, ইটস অফিসিয়াল, দ্য গ্লিম নেটওয়ার্ক এয়ারড্রপ ডিরেক্ট ক্লেম অ্যান্ড ভিডিও রিওয়ার্ড হ্যাজ এন্ডেড, স্টে টিউন অ্যাজ উই পাবলিকলি ইন্ট্রোডিউস দ্য নিউ রিওয়ার্ড সিস্টেম। অর্থাৎ তারা আমাদেরকে কিন্তু রিওয়ার্ড দেওয়া বন্ধ করেনি, আপনি গ্লিম টোকেনটা অফিসিয়ালি এভাবে আর কালেক্ট করতে পারবেন না, কিন্তু তারা আমাদের জন্য নতুন রিওয়ার্ড সিস্টেম নিয়ে আসবে যেটা খুব শীঘ্রই তারা জানাবে, আর যখনই এই রিওয়ার্ড সিস্টেমটা তারা পাবলিশ করবে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট করব। অতএব বন্ধুগণ, ভয়ের কোনো কিছু নাই, আপনাদের যার কাছে যে পরিমাণ গ্লিম টোকেন আছে সেই গ্লিম টোকেনগুলো সংরক্ষণ করতে থাকুন। আর এই ফাঁকে যারা এখনও সিদ্রা ব্যাংক মাইনিং স্টার্ট করেননি, এই ভিডিও দেখার পরপরই সিদ্রা ব্যাংক মাইনিং স্টার্ট করে দিন, কারণ সিদ্রা ব্যাংকের ভ্যালু আমরা এই মুহূর্তে বুঝবো না, কিন্তু যখন এটা মার্কেটে লঞ্চ করবে তখন দেখবেন হয়তোবা সিদ্রা ব্যাংকের প্রাইস কয়েকদিনের মধ্যেই $500 চলে যেতে পারে। মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে এখনও নতুন বা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও এবং আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।